প্রিয় ছাত্রছাত্রী তোমাদের মধ্যে যারা দু হাজার তেইশ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষা দেবার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী আমার এই চ্যানেলে দেওয়া হবে যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখে যেও আশা করছি তোমরা উপকৃত হবে আজকের তোমাদের এই ভিডিওতে ইতিহাস বিষয়ের প্রথম অধ্যায় আমি দিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে দু নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট হয় সেগুলো দিয়ে দিয়েছি কিন্তু আজকের ভিডিওতে দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে যে দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের থাকে তার সম্ভাব্য কিছু প্রশ্ন আমি এই ভিডিওতে তোমাদেরকে আজ বলবো প্রথম সংক্ষিপ্ত প্রশ্নগুলির তার পূর্ণমান দুই প্রথম প্রশ্ন বামাবোধনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল এক নম্বর বামাবোধনী পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল দু নম্বর কে কবে নীল দর্পণ নাটকটি রচনা করেন তিন নম্বর হিন্দু পেট্রিয়ট এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো চার নম্বর গ্রাম বার্তা প্রবাসিকা সরি প্রকাশিকা কেন প্রকাশিত হয় পাঁচ নম্বর আঠেরোশো তেরো খ্রিস্টাব্দের সনত আইনের দুটি গুরুত্ব উল্লেখ করো ছ নম্বর মেকেলে মিনিট কি সাত নম্বর ভারতীয় পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থায় ফিল্ট্রেশন তথ্যটি কি আট নম্বর কে কবে এবং কেন কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন নম্বর তিন আইন কি দশ নম্বর নব্যবঙ্গ আন্দোলনের লক্ষ্য কি ছিল এগারো নম্বর কবে কারা সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন বারো নম্বর ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো আর একবার বলছি ব্রাহ্মণ্য সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো তেরো নম্বর নব্য বেদান্তবাদ কি চোদ্দো নম্বর লালন ফকির কে ছিলেন পনেরো নম্বর শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের মূল কথা কি ছিল ষোলো নম্বর আনন্দমঠ এর রচয়িতাকে কবে প্রকাশন হয় সতেরো নম্বর হিন্দু কলেজ কাদের উদ্যোগে গড়ে ওঠে এবং কেন আঠেরো নম্বর নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয় উনিশ নম্বর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কবে প্রতিষ্ঠিত হয় এবং প্রথম উপাচার্য কে ছিলেন আর আমি বলছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কবে প্রতিষ্ঠিত হয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন লেখক কুড়ি নম্বর কে কবে হান্টার কমিশন গঠন করেন একুশ কাঙাল হরিনাথ কে ছিলেন ২২ নম্বর রাধাকান্ত দেবের শিক্ষাদর্শন কী ছিল এই হলো তোমাদের বাইশটা প্রশ্ন দু নম্বরের তারপরে আছে বিশ্লেষণধর্মী বা প্রশ্নাবলী যেগুলো রয়েছে যেগুলো চার নম্বরে তোমাদের থাকে বা একটু ব্যাখ্যাধর্মী প্রশ্নগুলো যেগুলো থাকে সেগুলো তারপরে পড়ে দিচ্ছি এক নম্বর বামাবদনী পত্রিকা কিভাবে নারী সমাজের চিত্র তুলে ধরে দু নম্বর নারী শিক্ষা প্রসারের বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বর উডের ডেসপ্যাচ এটা টিকা হিসাবে তোমরা মুখস্থ করবে উডের ডেসপ্যাচ কি তার সুপারিশগুলো কি কি এইগুলো কিন্তু এখানে লিখতে হবে চার নম্বর নীল দর্পণ নাটকের গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর হুতুম পেঁচার নকশার অবদান আলোচনা করো ছ নম্বর স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো আর বলছি স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কার আদর্শ ব্যাখ্যা করো সাত নম্বর সমাজ সংস্কার আন্দোলনের ব্রাহ্ম সমাজের ভূমিকা লেখো আট নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের ফলে কি হয়েছিল নম্বর সমাজ সংস্কারে ডিরজিও ও তার ইয়ং বেঙ্গলের অবদান লেখ। এগুলোই ছিল তোমাদের চার নম্বরের প্রশ্ন ব্যাখ্যা মূলক প্রশ্ন বা যেগুলো আট নম্বরের যে প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে থাকার সম্ভাবনা রয়েছে সেগুলো হলো ফার্স্ট প্রশ্ন উনিশ শতকে বাংলার শিক্ষা বিস্তারে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা করো দু নম্বর শিক্ষা ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো তিন নম্বর ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের প্রসার আলোচনা করো চার নম্বর উনিশ শতকে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো এই হলো তোমাদের চারটে এই অধ্যায় থেকে আট নম্বরের প্রশ্ন এর মধ্যে থেকে একটা কিন্তু তোমাদের অবশ্যই থাকবে তোমরা ভালো করে এখন থেকে এই প্রশ্নগুলো ধরে ধরে তোমরা পড়ে আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মতামত ব্যক্ত করবে যদি কারোর মনে হয় যে প্রশ্নগুলো বুঝতে তোমাদের খুব অসুবিধা হচ্ছে তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তাহলে আমি পিডিএফ আকারে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ওই যে কোনো একটা ভিডিওতে আমি তোমাদের পিডিএফ হিসাবে সেই প্রশ্নগুলো দিয়ে দেবো আর কারোর যদি মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তরের প্রয়োজন রয়েছে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে সেই প্রশ্নগুলোর উত্তরও আমি যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেবো সবাই সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ